বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি বিবাহ অভিযান এপিসোড 4 নিয়ে। আগের তিনটে এপিসোড যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে সবগুলোরই লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা সবটা দেখো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, তাহলে আজকে আমরা স্টার্ট করছি বিবাহ অভিযান 4 এপিসোড 4 নিয়ে। তা আগের এপিসোডে আমাদের সব কিছুই বলা হয়ে গিয়েছিল এবং আমাদের তো বিয়েও ঠিক হয়ে মানে ঠিক হয়ে গেল, বিয়ের ডেটও ঠিক হয়ে গেল 4th May। এবার তার আগে আমাদের দেখা সাক্ষাৎ তো সব হয়ে গেল, কি মানে কিভাবে দেখা সাক্ষাৎ সব কিছু হলো সেইগুলো তোমরা আগের এপিসোডগুলো দেখলে জানতে পারবে। তা এবারে বিয়ের ডেট ঠিক হয়েছিল 4th May। এবারে কিন্তু তার আগে তো এপ্রিল মাস থেকে, তাই তো? এপ্রিল মাস থেকে তো লকডাউন চালু হয়ে গেল, মার্চের লাস্ট থেকে। আচ্ছা, মার্চের লাস্ট থেকে মানে 25শে মার্চ না 26শে মার্চ এরকম থেকে তো লকডাউন শুরু হয়ে গেল। এবার লকডাউন শুরু হয়ে গেল, এবার আমরা তখন ভেবেছিলাম যে হয়তো লকডাউন বেশি দিন চলবে না, মানে হয়তো 20 দিন 25 দিন 1 মাস পরে হয়তো অবশ্য ঠিকঠাক হয়ে যাবে, মানে লকডাউন বেশি দিন চলবে না। কেননা এরকম তো মানে আর কি মানে জীবনে প্রথম মানে দেখছি আর কি এরকম লকডাউন, ঠিক আছে? তা কিন্তু এবার লকডাউন কন্টিনিউ মানে হতেই থাকলো। এবার রোজই খবরে দেখতাম যে কবে কি আবার চালু হবে, আস্তে আস্তে কিছু চালু হচ্ছে কিনা, কি লকডাউনের পর আবার পরবর্তী লকডাউন ফেলবে কিনা, সেগুলো রোজই আর কি মানে আর কি খবরে দেখতাম। এবারে আস্তে আস্তে যত মানে দিন এগিয়ে আসতে থাকলো তত আমাদের চিন্তাও বাড়তে থাকলো। এবার আমার ওর সাথেও মানে আর কি ফোনে কথা হতো, এবারে আমরা দুজনেই চিন্তা করতাম। তা আমি বলতাম যে ও চিন্তার কিছু নেই, মানে ঠিক ওই ডেটেই ঠিক বিয়ে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, মানে যেভাবেই হোক মানে বিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু এদিকে মানে লকডাউন কিছুতেই উঠছে না, মানে আর মানে কিছুতেই উঠছে না এবং কিছু রকম কোনো হালকাও করছে না, যে ওরকম যে বিয়ের কোনো পারমিশন দেওয়া কি কি সেরকমও কিছু করছে না। শুধু আমরা ভাবতাম সেই এক একটা এতে আসতো যে আজকে নরেন্দ্র মোদীজির মানে ভাষণ রাখবে, হ্যাঁ সেইটা আমরা থাকতাম যে কি বলবেন আজকে উনি, যে আজকে কি মানে কতদিনের লকডাউন বা এবার লকডাউন তুলে নেওয়া হবে। কিন্তু মানে এক একটা ধাপ প্রেরণা হতো, মানে এই সপ্তাহে বলতেন যে আবার লকডাউন বা এতদিন থেকে আবার লকডাউন মানে আবার পড়বে, মানে আরো যেন ধাপটা এগোচ্ছে, লকডাউনটা তুলে নেওয়া হচ্ছে না মানে লকডাউনটা আরো পড়বে বলে ঘোষণা হচ্ছে। তখন আরো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে একটা কি বিয়ে নিয়ে সবারই স্বপ্ন থাকে, আর আমাদের আগে থেকে অনেক কিছু প্ল্যানিং হয়ে গিয়েছিল, ওই জন্যই আরো খারাপ লাগছিল যে আমাদের মানে এরকম অনেক মাস ধরে মানে 1 বছর আগে থেকে সবকিছু প্ল্যানিং হয়ে গিয়েছিল যে ওই রকম টাইমে বিয়ে হবে, এই হবে ওই হবে, তো এরকম একটা লকডাউন পড়ে গিয়েছিল। সবাই বলেছিল যে বিয়ে পিছিয়ে দিতে, কিন্তু আমি বলেছিলাম যে না না ও লকডাউন উঠে যাবে, সে তো এখন অনেক দেরি, 1 মাস বাকি, মে মাস কোথায়, আর সবে তো মার্চ মাসে মানে এ হচ্ছে লকডাউনটা ফেলছে, তখন ঠিক উঠে যাবে। কিন্তু কখনো ভাবিনি যে মানে ওই ডেটে আর বিয়ে হবে না। তো তারপরে ও বলতো যে কিছু চিন্তা করুনি, ও ঠিক হয়ে যাবে, দাঁড়াও না দেখাই যাক না কি হয়, এরকম ও কিন্তু বলতো। কিন্তু তারপরে তো হলো না 4th May, মানে 4th May আমাদের বিয়েটা হয়নি, মানে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু মানে সব দিক থেকেই তখন এত তখন যে দাসনগরের ওই মানে ওই জায়গাটা পুরো সিল করে দিয়েছিল, মানে রেড জোন চলছিল, মানে রেড জোন হয়ে গিয়েছিল যে কোনো এলাকাতে মানে যাওয়া যাচ্ছিল না, মানে কোনো এলাকাতে যেতে গেলে সেখানে পুলিশের পারমিশন নিয়ে যেতে হবে, মানে আর কি এমনই ব্যাপার। গ্রিন জোন চালু হলো, রেড জোন চালু হলো, যে আমাদের এইখানটা পুরো রেড জোনের মধ্যেই ছিল, মানে এদিক ওদিক কোথাও যাওয়াই যেত না, মানে রাস্তা মানে সন্ধ্যাবেলা পুরো শুনশান, হ্যাঁ মানে এমন সিচুয়েশন। তা যাই হোক, তা সবার আর কি তখন ওই ডেটে বিয়েটা হলো না, সবার খুব মন খারাপ, এবার তাহলে কবে হবে কবে হবে, হ্যাঁ এবার কি আবার কি তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে। এবার তখন আমি এরকম ভাবতে লাগলাম যে না, এই তো করোনা ভাইরাস যা ঢুকেছে এখন মানে চলতেই থাকবে মনে হয়, মানে আর কি মানে এর কোনো শেষ নেই, মানে এখন আপাতত 1-2 বছর কোনো আর কি কোনো শেষ নেই। তা তার মাঝেই মানে আমাদের বিয়ের ডেটটাও ঠিক ক্রস করে গেল, তারপরেই দেখলাম যে সরকার থেকে আস্তে আস্তে মানে সব অফিস মানে ওই 25% করে খুলতে শুরু করলো, বাজার হাটও মোটামুটি দোকানপত্রে একটা টাইম দিয়ে দিয়েছিল যে সকি সকাল 10টা পর্যন্ত নাকি ওরকম সে একটা টাইম দিয়ে দিয়েছিল, তারপরে খোলা যাবে, কালীঘাটের মন্দির খুলে গেল, কালীঘাটের মন্দির হ্যাঁ আস্তে আস্তে খুলে গেল। তারপর থেকে দেখলাম যে সব কিছু আস্তে আস্তে খুলতে শুরু করছে।
তা আমরাও রীতিমতো বামুন ঠাকুরের বাড়ি ছুটলাম, যে ওই সময় তো হলো না, তাই এরপরে আবার কবে বিয়ের ডেট ভালো আছে। তারপরে বামুন ঠাকুর দেখে বললেন, বলে তারপরে সবার মতামত নিয়ে মানে দুপক্ষ থেকেই রাজি হয়ে আবার নেক্সট বিয়ের ডেট ঠিক হলো 31শে মে। 31শে মে বিয়ের ডেট ঠিক হলো। এবার 4th মে যে বিয়ের ডেট ঠিক হয়েছিল, তা সেই 4th মের বিয়ের ডেটে আর কি কার্ড ছাপিয়ে পুরো একদম সবাইকে মানে 50% প্রায় নেমন্তন্ন করাও কমপ্লিট হয়ে গেছিলো যে 4th মে বিয়ে। এবার তো লকডাউন শুরু হয়ে গেল, এবার তারপরে তো জানিয়ে দেওয়া মানে সবাই তো মোটামুটি বুঝেই নিয়েছিল যে এই যে লকডাউন চলছে আর বিয়ে হবে বলে মনে হয় না। তা তখন আর অনেককে জানানো হয়েছিল, অনেকে জানানো হয়ও নি যে বিয়েটা ওরকম 4th মে হবে না। তারপরে 31শে মে যে আবার বিয়ে ঠিক হলো, তো সেটাও অনেককে জানানো হয়নি যে আবার 31শে মে বিয়ে ঠিক হয়েছে। কেননা তখন একটা এমনই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে মানে আদু যে মানে যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ যেন মানে মানতে ইচ্ছা করছে না যে দাদু বিয়েটা হচ্ছে বলে। কেননা ভাবছি যে আবার সবাইকে বলবো আবার হয়তো হবে না। হ্যাঁ মানে একটা মন ভেঙে গেলে যেমন হয় না, সেই ঘটনা ঘটেছিল যে 31শে মে বিয়ে ঠিক হয়েছে আবার সবাইকে বলবো, আবার হয়তো দেখা গেলো যে এমনই লকডাউন কিছু করা করে দিয়ে দিল আবার ওই ডেটটাও ক্যান্সেল হয়ে গেল। তা সেই জন্যই অনেক মানে আর কি অনেকে বলা হয়নি। তা লাস্টে 31শে মে আর কি তার আগে সব আর কি বিয়ের যাবতীয় কিছু সব কেনাকাটা হয়ে গেল। আর খুবই নিজেদের মধ্যে মানে আমার কাছে মানে আর কি আমার মামার বাড়ি কাছেই, তা ওই মামা মামি তারপরে যারা একদম কাছাকাছি থাকে মানে যাদের আসতে কোনো অসুবিধে নেই দূর থেকে, যারা এখন কলকাতার দিকে থাকে তাদেরকে তো আর বলা যাবে, কলকাতা কিংবা একটু দূরবর্তী জায়গায় মানে যারা বাসে ট্রেনে করে আসতে হবে। তখন তো আবার বলেও দিয়েছিল যে বয়স্ক আর বাচ্চাদের কোনো অনুষ্ঠানে অ্যালাউ নেই, 60 বছরের ঊর্ধ্বে কেউ 60 বছরের অ্যালাউ নেই, কারণ কোনো বিবাহ বিয়েতে 50 বছরের না 50 40 হ্যাঁ 30 জনের বেশি অ্যালাউ নেই। 30 জনের বেশি 25 জনের বেশি অ্যালাউ করা হবে না কোনো মানে অনুষ্ঠান বাড়িতে, কোনো লোক যেন 25 জনের বেশি ইনভাইট না থাকে বলে। এবার আবার সব পুলিশ পারমিশন করানো হলো, আমাদের যে লোকাল থানা ছিল সেখান থেকে পুলিশ পারমিশন করানো হলো। পুলিশ পারমিশন করিয়ে তা 31শে মে মানে আর কি সন্ধ্যাবেলা আমাদের বিয়েটা হলো। মানে বিয়েতে খুবই সব কাছাকাছি মানে আর কি লোকেরাই ছিল, ওই মেডিকেটে ওই 30-35 জন ওরকমই লোক ছিল। তারপরে রিসেপশন মানে বৌভা তো মানে বাড়িতেই হলো, কোনো আর ভাড়া বাড়ি কিছু করা হয়নি, বাড়িতেই হলো। ওখানেও মোটামুটি 35-40 জন মতো ছিল, মানে আমার রিলেটিভরা মানে খুব কাছের রিলেটিভ যারা কাছাকাছি থাকে তারা ছিল, আর আমার কয়েকজন বন্ধু ছিল। তো এইভাবেই আমাদের বিয়েটা 31শে মে হয়ে গেল। তা আজকে মানে আজকের ডেটে দাঁড়িয়ে মোটামুটি 1 বছরের বেশি মানে 1 বছর প্রায় 2 মাস, 1 বছর প্রায় 2 মাস মেয়েতে হয়েছিল, আর এটা চলছে আগস্ট জুলাই আগস্টের এটা 2 মাস, 1 বছর 2 মাসের উপর ক্রস করে গেল 2.5 মাস। মানে আজকে তো এই হলো আমাদের পুরো বিবাহ অভিযানের গল্প, বিবাহ অভিযানের গল্প। বিবাহ হয়ে গেল আমাদের, তো বিয়েতে বিয়ের ফটোগুলো তো তোমরা দেখবেই, সব থাকবে, বিয়ের ফটোগুলো দেয়া হবে। আর এই বিয়ের গল্প, এবার আমাদের নতুন জীবন স্টার্ট হয়ে গেছে, অলরেডি 1 বছর ক্রসও করে ফেলেছি, তো তার মধ্যেও অনেক মানে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছি আমরা। তো এবারে এইভাবেই চলতে থাকবে, একটা নতুন জীবন স্টার্ট করে ফেলেছি। আর তোমাদেরও আশা করছি মানে বিয়ের পরের এক্সপিরিয়েন্স সবারই হয়েছে যারা আর কি বিবাহিত। আমিও নতুন মানে আমরা কাপেল, নিউ কাপেল যাকে বলতে গেলে, 1 বছর যদি এখন ক্রস করে ফেলেছি কিন্তু তাও এখন নিউ কাপেলই আছি, তো চলছি। আর তো দেখতে থাকো ভিডিওটা কেমন লেগেছে, তো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব তো চ্যানেলটাকে করবে, লাইক করবে আর শেয়ার করবে। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম, টাটা, ভালো থেকো।